বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডরকে একরকম একাই বিধ্বস্ত করেছে লিওনেল মেসি। লিওনেল মেসির হ্যাট্রিকে ইকুয়েডরকে 3-1 গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাঁচামরার এই ম্যাচে লিওনেল মেসির জাদু দেখল ফুটবল বিশ্ব, নিজেকে আরো একবার প্রমাণ করলেন বিশ্বের সেরা ফুটবলার হিসেবে। তাই তো লিওনেল মেসি এখন সবার প্রশংসায় ভাসছেন। আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচের আগে ব্রাজিল কোচ তিতে বলেছিলেন, আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে এমন শঙ্কায় পড়েছে, তাদের তারকা খেলোয়াড়রা ঠিকভাবে ঘুমাতে পারছে না রাতে। কিন্তু আর্জেন্টিনার জয়ের পর সেই তিতের মুখে অন্য কথা, সুর পাল্টিয়েছে ব্রাজিল কোচ তিতে। আর্জেন্টিনার জয় নিয়ে তিতে বলেন, লিওনেল মেসি এমন একজন খেলোয়াড় এবং আর্জেন্টিনা এমন দল, তাদের এই জয় প্রাপ্য। যোগ্য দল হিসেবে আর্জেন্টিনা বিশ্বকাপে উঠেছে। 2018 সালের রাশিয়া বিশ্বকাপে ভালো কিছু করতে পারে মেসির আর্জেন্টিনা, এমনটা মনে করছে ব্রাজিল কোচ তিতেই।